প্রাইমারি টেট পরীক্ষায় তোমরা যদি ইভিএসের প্রশ্নপত্র কমন পেতে চাও তাহলে এই ইভিএসের যে মহা ম্যারাথন ক্লাসে আমি তিনশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এমসিকিউ এই ক্লাসটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ক্লাসে আমি তোমাদের আলোচনা করব পঞ্চম শ্রেণির বিদ্যার তিনশোটি এমসিকিউ প্রশ্ন উত্তর এবং কোনগুলো তোমাদের প্রাইমারি টেট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব তো ক্লাসটা প্রত্যেককেই বেশি করে শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও এবং আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সকলকে তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব প্রত্যেকটি টপিক থেকে দেখে নাও প্রথমে আমরা চলে যাব মানব দেহ প্রথম প্রশ্ন দেখো মানব দেহ থেকে যে শরীরের বর্ম কী তো এই যে এমসিকিউ প্রশ্নটির অ্যান্সার তোমরা জানিও ঠিক আছে কমেন্টে জানাও লাইভে জানাও তো এটা কী হবে যে শরীরের বর্ম কী তো দেখো শরীরের বর্ম কি শিরা ধমনী ফুসফুস না চামড়া এটাকে বলা হয় চামড়া অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও যে আমাদের বাইরের আঘাত ও সূর্যের অতিবেগনী রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় কে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা ত্বক না শিরা প্রত্যেকেই অ্যানসার করো তো এটা অবশ্যই হয়ে যাবে কে ত্বক হয়ে যাবে তাই না ত্বক বা চামড়া যেটাকে আমাদের বলা হয় শরীরের বর্ম নেক্সট প্রশ্ন চলে যাব দেখে নাও যে আগেকার দিনে পশুর চামড়া দিয়ে যুদ্ধের পোশাক ঢাল বানানো হতো কি দিয়ে আগেকার দিনে যে পশুর চামড়া ঠিক আছে দিয়ে যুদ্ধের যে পোশাক ঢাল বানানো হতো কি দিয়ে এটা অবশ্যই গন্ডারের চামড়া দিয়ে তাই না চলো নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও নেক্সট দেখে নাও এসে কিউ প্রশ্ন আছে যে আমাদের যে শরীরের যে ভরটা পড়ে বা ভারটা যেটা পড়ে সম্পূর্ণ আমাদের গোড়ালিতে পড়ে তাহলে ত্বকের নিচে কে থাকে ত্বক ত্বক থাকে তার নিচে থাকে আমাদের ধমনি। নেক্সট এটা আমাদের জানতে হবে ত্বক কত প্রকারের হয় তিন প্রকারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এপি ডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস মনে রেখো নেক্সট দেখে নাও কোন জিনিসের উপস্থিতিতে ত্বকের রঙ কালো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন জিনিসের উপস্থিতিতে ত্বকের রং কালো হয় প্রত্যেকেই জানাও তো এটা অবশ্যই মেলানিন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে তকে যে ক্যান্সার ঘটায় কে অতি বেগুনি রশ্মি নেক্সট দেখে নাও যে অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় মেলানিন মনে রাখতে হবে যে অতি বেগুনি রশ্মি কে শুষে নেয় এবং ত্বকের ক্যান্সার আটকাচ্ছে কে মেলা মনে রাখতে হবে ওকে চলো নেক্সট প্রশ্নে যে বয়স বাড়লে চুল সাদা হয় এই ধরনের তোমাদের প্যাডাওগি প্রশ্নে আসতে পারে যে একজন স্টুডেন্টের চুল সাদা হয়ে গেছে ঠিক আছে বা তার বাড়িতে তার বাবা মায়ের চুল সাদা হয়ে গেছে তো এটা কোন কারণে দেখা যাচ্ছে শিক্ষক ছাত্রদের বলল তখন বলতে হবে এটা মেলানিন নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে গন্ডারের খড়্গ আসলে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে গন্ডারের খড়গ আসলে কি তো গন্ডারের খড়্গো আসলে জমাট বাঁধা চুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে কে রক্ত জল নিয়মিত ব্যায়াম না রোদ অবশ্যই রোদ রোদে কী থাকে ভিটামিন ডি থাকে মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও সূর্যের তাপ থেকে আমরা কোন ভিটামিন পাই এক্ষুনি তোমাদের জানিয়ে দিলাম যে ভিটামিন ডি তাই না আর ভিটামিন এর অভাবে বন্ধাত্ব। তাই না এগুলো মনে রাখতে হবে সি এর অভাবে কি কে এর অভাবে কি এগুলো আলোচনা করেছি জানিও নেক্সট দেখে নাও যে ঘামের সাথে বেরিয়ে আসে নুন আর শরীরের কিছু বর্জ্য মনে রাখতে হবে যে ঘামের সঙ্গে বেরিয়ে আসে এটা আমাদের মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে কোন প্রাণীর লোম শক্ত কাটার মতো কোন প্রাণীর লোম শক্ত কাটার মতো মনে রাখো এবং দেখো কোন প্রাণীর লোম হয় শক্ত কাটার মতো দেখো গন্ডারের তো চামড়া হয় তাহলে এখানে সজারু হয়ে যাবে অপশন ডি নেক্সট দেখে নাও যে নখের রঙ কেমন গোলাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখে নাও এটা তোমাদের ডাব্লু বি টেট পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটি ডাব্লু বি টেট পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি এসেছিল যে রক্তাল্পতা হলে ঠিক আছে যে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নখটা ফেকাসা ফেকাসে হয়ে যেতে পারে মনে রাখবে তাহলে নখ চামচের মতো হয়ে যায় কিসের অভাবে রক্তাল্পতাজনিত কারণে কারণে না থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে কে বিড়াল নেক্সট শিকারি পাখি কোনটি কোনটি শিকারি পাখি কাক পেঁচা ইগল তাহলে পেঁচা আর ইগল দুটোই বি ও সি নেক্সট প্রশ্নে চলে যাবো যে মেরুদণ্ডে যে হাড় থাকে তাকে আমরা কি বলি দেখো এই হাড় থেকে তোমাদের টেট পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে বিভিন্ন যে হাড়গুলো সেগুলো মনে রাখতে হবে অর্থাৎ আমাদের মেরু যে হাড়টা আছে সেই হাড়টিকে আমরা কি বলবো সেটাকে বলবো বা বা রুকা। ঠিক আছে ভার্টি ব্রা বা কোষেরুকা মনে রাখতে হবে প্রশ্নে চলে যাব দেখে না প্রত্যেকে অ্যানসার করো আর সেশনটি যারা এখনও শেয়ার করিনি অবশ্যই শেয়ার করো এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে যে কনুই থেকে কবজি পর্যন্ত আমাদের যে হাতের কনুই থেকে এই যে কবজি পর্যন্ত ঠিক আছে যে এই হাড়টা এখানে দুটো হাড় থাকে এখানে দুটো হাড় থাকে মনে রাখবে ঠিক আছে তো এটা কি হয়ে যাবে আলনা ও রেডিয়াস মনে রাখবে অপশান বি হয়ে যাবে কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হাড় থাকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে নেক্সট দেখে নাও কাঁধ থেকে কনুই যে হাড় থাকে তার নাম কি অর্থাৎ কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হারটা থাকবে তাকে কি বলবো তাকে আমরা বলি হিউমেরাস অপশান ডি ওকে দ্রুত অ্যান্সার করো তিনশোটা প্রশ্ন আছে কোমর থেকে হাঁটু যে হাড় থাকে তাকে কি বলবো কোমর থেকে হাঁটু কোমর থেকে হাঁটু সেটাকে বলবো ফিমার অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও হাঁটুর নিচ থেকে গোড়ালি হাঁটুর নিচ থেকে যে গোড়ালি পর্যন্ত যে হাড় দুটো থাকে টিভিয়া ও ফিবুলা মনে রাখবে হাড়গুলো অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে অর্থাৎ এই যে হাতের যে কোনই এখানে কি থাকে লিগামেন্ট থাকে পায়েও থাকে সেরকম চলো নেক্সট প্রশ্নে চলে যাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অস্থি মজবুত করার জন্য দরকার কি অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম না সবগুলোই ক্যালসিয়াম নেক্সট প্রশ্নে চলে যাব যে ক্যালসিয়াম কোথায় পাই আমরা কি খেতে হবে ক্যালসিয়ামের জন্য দুধ আর ডিম খেতে হবে মনে রাখবে দুধ আর ডিম কি খেলে পেশি জোরালো হয় মাছ মাংস ডিম মাশরুম সোয়াবিন লেবু খেলে তাহলে কি খেলে আমাদের যে পেশি জোরালো হয় মনে রেখো কোন কোন খাবার থেকে আমরা ক্যালসিয়াম পাই মনে রেখো দেখে নাও ডানার পেশি শক্ত হয় কাদের পাখিদের আর আমাদের জীব আসলে কি জীব আসলে পেশি এটাও মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও যে শরীরের যে আমাদের রক্ত ছড়িয়ে দেওয়া হয় যে পাম্পের সাহায্যে তাকে আমরা কি বলবো শরীরের যে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প সেটাকে বলা হয় হৃৎপিণ্ড তাই না অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর দেখে নাও বুকের শব্দ শুনতে ব্যবহার করবেন কি স্টেথোস্কোপ ব্যবহার করি বুকের যে শব্দ ঠিক আছে আমাদের সর্দি হলে সেই সর্দি যখন হয় ডাক্তাররা কি বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখে বা শরীরে কোনো প্রবলেম হলে বায়ুবাহিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা এটিও মনে রাখবে অপশন দেখো এখানে তেত্রিশে বায়ুবাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখে নেব জলবাহিত রোগ কোনটি জলবাহিত রোগ কোনটি কলেরা ডায়ারিয়া টাইফয়েড তো সবগুলোই হবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব শরীরের কোথায় টিভি বা যক্ষা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেট পরীক্ষার জন্য এবং টেট পরীক্ষায় এসেও ছিল তো শরীরে কোথায় হয় তো এটা অবশ্যই হয়ে যাবে ফুসফুসে হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের টেট পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটি দেখবে যে যক্ষার টিকাকে কি বলবো আমরা যক্ষার টিকাকে কি বলবো বি সি তাছাড়া দেখো যক্ষা হলে কি করতে হয় যে যক্ষা একটা আমাদের বায়ুবাহিত রোগ তাহলে কোনটা কী বাহিত রোগ এগুলো আমাদের মনে রাখতে হবে এই ক্লাসে তোমরা সেগুলো পেয়ে যাচ্ছ এবং দেখো এটি হলে ডট চিকিৎসা করাতে হয় মনে রাখবে এটি হলে ডট চিকিৎসা করাতে হয় আর আমরা যখন শিশু থাকি তখন আমাদের এই বি টিকাটা দেয়া হয় মনে রাখবে যদি কারো যক্ষা বা টিবি হয়ে যায় তাহলে ডট চিকিৎসা করাতে হবে হাসপাতাল থেকে আর যদি কারো মানে প্রত্যেক শিশুকে বি টিকাটা দেয়া হয় ছোটোর সময় বমি পাতলা পায়খানা হলে কি খেতে হয় ও আর এস ফুল ফর্মটা মনে রাখবে ওরাল রিহাইড্রেশন সলিউশন নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও কি আছে দেখো ওআরএস বিকল্পভাবে তৈরি করা হয় ওআরএস বিকল্পভাবে বিকল্প ভাবে তৈরি করা হয় দেখো যে জলের সাথে নুন আর চিনি দিয়ে মনে রাখবে ঠিক আছে জলের সাথে নুন আর চিনি দিয়ে হাড় হলো অস্থি আর জোড় হলো সন্ধি এটাও মনে রাখবে হাড়ের জোড়কে বলা হয় অস্থি সন্ধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও আর এস বিকল্প তৈরি করা হয় জলের সাথে নুন আর চিনি দিয়ে হাড়কে বলি অস্থি আর জোরকে বলি সন্ধি আর হাড়ের জোরকে বলি অস্থি সন্ধি এটি মনে রেখো নেক্সট দেখে নাও নাওসোপকে আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো রেনে লিনেক হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপর দেখে নাও আমরা পরিবেশের আরেকটি একটি চ্যাপ্টারে চলে যাব পরবর্তী চ্যাপ্টারে যে ভৌত পরিবেশ দেখেন ভৌত পরিবেশের থেকে প্রশ্ন দেখো যে মাটির কণার মধ্যে যে পরিবেশ আর কোন উপাদান মিশে থাকে বায়ু আর জল মিশে থাকে কোন মাটি শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায় দেখো এটা অবশ্য এঁটেল মাটি ময়দার মতো হয়ে যাবে ঠিক নেক্সট প্রশ্ন যে বেলে মাটিতে কোন কোনার পরিমাণ বেশি বেলে মাটি মানে বুঝতেই পারছো যে বালির কণা বেশি নেক্সট দেখে নাও কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান পরিমাণে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা কি হয়ে যাবে অবশ্যই বালি কাদা থাকে দোঁশ মাটিতে দেখো তোমরা কেউ অধৈর্য হইও না ক্লাসটা প্রায় ধরে নিতে পারো চল্লিশ পঞ্চাশ মিনিট হবে কারণ তিনশোটি প্রশ্ন উত্তর আমাকে আলোচনা করতে হবে তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো পারলে নোটস করে নিও ঠিক আছে কোন মাটি বেশি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না তো কোন মাটি তো এটা মনে রাখবে বেলে মাটি ওকে বেলে মাটি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না তাহলে মাটির দুটি স্বাভাবিক উপাদান কি বালি ও কাদা মনে রেখো মাটির দেখে নাও মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে কারা মাটিতে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে কি প্রয়োগ করলে মাটি উর্বর হয় এটা মনে রেখো কি প্রয়োগ করলে মাটি উর্বর হয় তো এটা হয়ে যাবে জৈব সার চলো নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও পঞ্চাশ নম্বর প্রশ্ন যে দুটি জৈব সারের উদাহরণ দাও হাড় গুঁড়ো কম্পোস্ট সার তো এখানে হাড় এবং কম্পোস্ট সার অপশন এ ও সি নেক্সট দেখে নাও দুটি রাসায়নিক সারের নাম কি কি মনে রাখতে হবে ফসফেট ইউরিয়া পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে কোন ধরনের সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায় সেটা হচ্ছে রাসায়নিক সার নেক্সট দেখে নাও সারের মধ্যে থাকা কোন তিনটি উপাদান গাছের পক্ষে সব থেকে প্রয়োজনীয় তো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন পাহাড়ে কোন সময় শাক সবজি হয় পাহাড়ে কোন সময় শাক সবজি হয় এটা অবশ্য হয়ে যাবে মে জুন মাসে শাকসবজি হয় নেক্সট দেখে নাও যে ধান ও শাকসবজি চাষে যে কতটা মাটি লাগে এক থেকে দেড় ফুট পর্যন্ত নেক্সট দেখে নাও কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে তো এটা হয়ে যাবে মশ ও ফার্ন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন যে পাহাড়ের ধস নামার দুটো কারণ কি ভূমিকম্প ও বৃষ্টিপাত মনে রাখবে নেক্সট ভূমিকম্প রোদের একটা সহজ উপায় কি সহজ উপায় হলো গাছ লাগানো বৃক্ষ রোপণ করা নেক্সট দেখে নাও ভূমিকম্প ঘটায় এমন দুটি পদার্থের নাম লেখো তাহলে এটা কি হয়ে যাবে অপশন সি প্লাস্টিক পলিথিন দেখে নাও যে বাওয়ার কি বাঁওয়ার কি নদী বাঁকের খানিকটা অংশ বা জায়গা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হয় অর্থাৎ নদীর যেখানে বাঁক দেখবে সেখানে জল অনেকটা স্থির হয়ে যায় সেটাকে বলা হয় বাঁয়র পাহাড়ি পাহাড়ি অঞ্চলের জলস্রোতকে কি বলবো ঝর্না বলি পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট ঝর্ণাগুলি থাকে তাকে কি বলি তাকে বলা হয় ঝোরা অপশন ডি নেক্সট দেখে নাও যে রাস্তার ধারে থাকা লম্বা জলাশয়গুলিকে কি বলি তো এটা হবে নয়াঞ্জলি মনে রাখবে নেক্সট দেখে নাও নয়াঞ্জলি স্রোত কোন সময় দেখা যায় বর্ষাকালে মাছের ঘাস হারাতে ব্যবহার করা হয় কি অক্সিজেন কার্বন মনোক্সাইড পটাশিয়াম পার না সবগুলোই তো অবশ্যই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে দেখে নাও যে স্রোত যুক্ত জলাশয়ের দু একটি নাম নদী নালা ঝর্না নেক্সট দেখে নাও পুকুরের জল পরিষ্কারের একটা উপায় কী যে ফটকিরি বা পটাশিয়াম পার জাতীয় রাসায়নিক পদার্থ মেশাতে হবে দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যে দেখো একটি সরি যে লেবুর মধ্যে দুধের রস দিলে কি হয় ছানা হয়ে যায় তাই না নেক্সট দেখে নাও যে প্রাকৃতিক উপায়ে জল শোধনের একটি উদাহরণ কি যে বাতাসে অক্সিজেনের সাহায্যে যে জলের যে নোংরা ভেঙে ফেলার এটাই হচ্ছে অক্সিজেন নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে কাপড়ের দাগ তুলতে কোন পদার্থ ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার করো তো এটা হয়ে যাবে অপশান ডি ওকে যে লেবুর রস ও ব্লিচিং পাউডার দুটোই লাগে নেক্সট দেখে নাও জলে ভাসে এমন দুটি গাছের নাম কি কচুরি পানা ও ছোট পানা মূল আছে এমন দুটি জলজ উদ্ভিদের নাম কি শালুক পদ্ম নেক্সট দেখে নাও ঢেঁকি শাক কি ঢেঁকি শাক ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ মনে রাখতে হবে মেনালিন বা এটা হতো মেলানিন তাই না মেলানিন যাদের বেশি থাকে ক্যান্সারের সম্ভাবনা কম থাকে কোন মাটিতে দেখে নাও কোন মাটির নিচের জল নোনতা হয় সুন্দরবন অঞ্চলের সুন্দরবন অঞ্চলে আমরা কোন জাতীয় উদ্ভিদ দেখতে পাই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাই দেখে নাও নেক্সট যে সমভূমির দক্ষিণ অংশের নাম কি সুন্দরবন মনে রাখতে হবে সুন্দরবনের নদী হলো কোনটি অ্যান্সার করো তো সুন্দরবনের নদী মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়বঙ্গল সবগুলোই চলো নেক্সট প্রশ্নে চলে যাব। যে কোন দেখো কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা উচিত নয় ঠিক আছে যে পানীয় বা রান্নার কাজে উচিত নয় এরপর দেখে নাও মাটির নিচের কম গভীরের জল পান করা উচিত নয় কেন কারণ জলে জীবাণু নোংরা থাকে নেক্সট দেখে নাও জলাভূমিতে কি কি শাক পাওয়া যায় কলমি শাক ঢেঁকি শাক কচু শাক ইত্যাদি নেক্সট দেখ নাও জলাভূমিতে কি কি পাখি দেখা যায় বক মাছরাঙা পানকৌড়ি চিল শামুকল ডাহু কাদা খোঁচা মনে হবে এগুলো প্রত্যেকটাই নেক্সট দেখ নাও নোংরা জল নোংরা জল মাছ চাষের সবথেকে বড়ো জায়গা কোনটা নোংরা জলে মাছ চাষের সবচেয়ে বড় জায়গা পূর্ব কলকাতার জলাভূমি টেট পরীক্ষায় আসা প্রশ্ন যে জলাভূমি পূর্ব কলকাতায় আছে এই জলাভূমি জীবজগতের প্রধান দুটি উপাদান কি উদ্ভিদ ও প্রাণী নেক্সট দেখে নাও পূর্ব কলকাতার জলাভূমিতে কোন প্রাণী দেখা যায় পূর্ব কলকাতার জলাভূমিতে মাছ সাপ শামুক ব্যাং বেজি শেয়াল মেছো বিড়াল কচ্ছপ ভোঁদড় এই যে এগুলো দেখতে পাওয়া যায় এগুলো আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে অধৈর্য হয়েও না ক্লাসটা আপাতত কেমন লাগছে সেটা জানাও ঠিক আছে কেমন লাগছে সেটা জানাও কি কি নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে আর ক্লাসের তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট এখনও কিন্তু তিনটে ক্লাস তোমাদের দিতে বাকি আছে খুব তাড়াতাড়ি দেব তোমরা কমেন্ট করে জানাবে কি কি নিয়ে আমাদের এই জীবজগৎ উদ্ভিদ ও প্রাণী নিয়ে মানুষ সব ধরনের খাবার খায় এজন্য মানুষকে বলা হয় সর্বভূক। পরিযায়ী কথার অর্থ কি বসবাসের জন্য অন্যত্র যারা গমন করে পরিযায়ী পাখিরা কোন দেশ থেকে আসে শীতের দেশ থেকে আসে কোথায় পরিযায়ী পাখিরা বেড়াতে আসে সাঁতরা ঝিলে মনে রাখবে নেক্সট দেখে নাও যে সাঁতরা গাছির ঝিলে যে পরিযায়ী পাখিগুলো আছে পিকটেল হুইসলি টিল জাতের হাঁস জলদাপাড়ার জঙ্গলে কোন কোন প্রাণী দেখতে পাও লাল মোরগ যে ভারতীয় বাইসন যাকে বলা হয় গাউর তাহলে ভারতীয় বায়সনকে এখনই বললাম কি বলা হয় গাউর বলা হয় নেক্সট প্রশ্নে চলে যাব যে ফার্ন কি ফার্ন হলো এক ধরনের উন্নত মান উন্নত মানের অপুষ্পক উদ্ভিদ যেমন ঢেঁকি শাক সুসনি শাক এগুলো নেক্সট দেখে নাও জলাভূমির ধারে বেড়ে ওঠে এমন ঔষধি গুণযুক্ত গাছ কি হেলেঞ্চা ও কুলেখাড়া এবং তোমরা দেখবে বিভিন্ন গল্পে গন্ধ নামটা শুনেছ যে হুলো বেড়ালের মতো দেখতে গায়ের রং কালো হবে কুকুরের মতো সরু মুখ লম্বা ও লোমজ ল্যাজ বিশিষ্ট মনে রাখবে এরা বনে থাকে এরা হচ্ছে বন্য যাকে বলা হয় ভাম বেড়াল ইন্দুর টিকটিকি পোষা জীব নয় কেন কারণ এরা খাবারের খোঁজে বাড়িতে আসে এদেরকে পোষ মানানো যায় না এগুলো হচ্ছে বন্য কোন প্রাণীর গাতে সুও থাকে অবশ্যই সুপকার কোন মেরুদণ্ডী প্রাণীর পা নেই সাপের পা নেই মনে রাখবে কোন অমেরুদণ্ডীর দেহে অসংখ্য পা আছে কেন্নর কেন্ন শরীরে অমেরুদণ্ডী কিন্তু প্রচুর পা আছে আর মেরুদণ্ডী হওয়া সত্ত্বেও সাপের পা নেই জলে বাস করে এমন দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম গুগলি ও শামুক জলে থাকে এমন দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম কচ্ছপ ও মাছ এগুলো মনে রাখতে হবে দেখো আঁশ যুক্ত চারটি মাছের নাম রুই মাছ কাতলা পুঁটি ইলিশ কয়েকটি আঁশবিহীন মাছ দেখো কয়েকটি আঁশবিহীন মাছ ট্যাংরা মাগুর এগুলো ভালোভাবে মনে রাখবে কয়েকটি লতানো গাছ দেখো লাউ কুমড়ো করলা মটরশুঁটি শিকারি মাছের নাম দেখো যে শোল মাছ বোয়াল মাছ শাল এবং লেটা এগুলো হচ্ছে শিকারি মাছ এরপর দেখে নাও যে এখন কোন কোন মাছের চাষ হয় দেখো এখন কোন কোন মাছের মাছের চাষ হয় অ্যানসার করো তো রুই কাতলা গাছ কার্প হ্যাঁ সিলভার কার্প ইত্যাদি এরপর দেখে নেব আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট অধ্যায় যে পশ্চিমবঙ্গের পরিচিতি পশ্চিমবঙ্গের সাধারণ সাধারণ যে পরিচিতি এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখে নাও যে যেখানে দামোদর মিশেছে সেই নদীর নাম কি সেই নদীর নাম হলো হুগলি নদী অপশান ডি নেক্সট দেখে নাও হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত কলকাতা তো গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার করো গরু জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী এটা অবশ্য হয়ে যাবে জল ঢাকা মনে রাখবে জল ঢাকা নেক্সট দেখে নাও ত্রাসের নদী কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ত্রাসের নদী কাকে বলা হয় তোরসা সরি তিস্তাকে মনে রাখবে কাকে বলা হয় ত্রাসের নদী তিস্তাকে নেক্সট প্রশ্নে চলে যাব। যে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীগুলো কি কি দেখো যে চিরপ্রবাহী খরস্রোতা আর এগুলোতে সারা বছর জল থাকে মালদাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী অ্যান্সার করো তো মালদাকে দুটি ভাগে ভাগ করেছে মহানন্দা নদী অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও যে মালদায় মহানন্দার যে পূর্ব অংশ তাকে বলা হয় বরেন্দ্রভূমি আর বাঁকুড়াকে বিষ্ণুপুরকে কি বলা হতো কার মনে আছে মল্লভূমি এগুলো কিন্তু প্রত্যেকটাই মনে রাখবে বিষ্ণুপুরকে বলা হয় মল্লভূমি মল্ল রাজারা সেখানে থাকত মালদা মহানন্দার পশ্চিম অংশে কালিন্দী নদী রয়েছে উত্তরে তাল এবং দক্ষিণে দিয়ারা নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী তোরসা নদী আর তিস্তা নদীকে কি বলা হয় ত্রাসের নদী পশ্চিমবঙ্গের প্রধান নদী কি গঙ্গা পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কোন নদীকে এটা অবশ্যই হয়ে যাবে গঙ্গাকে জীবন রেখা বলা হয় নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদীগুলো কি তিস্তা তোরসা জলঢাকা মহানন্দা রায়ঢাক শঙ্কোশ কালজানি আয়ত্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের টেট পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বলবে নিচের কোনটি উত্তরবাহী নদী নয় তখন কিন্তু তোমাদের এই অ্যান্সারটা করতে হবে ক্লিয়ার চলো কেমন লাগছে ক্লাসটি একটু কমেন্ট করো যারা শেয়ার করো নি শেয়ার করো যে সুন্দরবন অঞ্চলের নদী কোনটি দেখো মাতলা গোসাবা বিদ্যাধরী না সবগুলোই তো এখানে অবশ্যই সবগুলি হবে তো সুন্দরবন অঞ্চলের নদীগুলো দেখো মাতলা গোসাবা বিদ্যাধরী পিয়ালি ইছামতি কালিন্দি সপ্তমুখী ঠাকুরানি এগুলো মনে রেখো নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সুন্দরবনের প্রধান নদী কি মাতলা তাছাড়া ইছামতি বিদ্যাধরী কালিন্দি এই অনেক আছে আর ত্রাসের নদী বলা হয় তিস্তাকে তাহলে সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয় অবশ্যই মাতলা নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক মনে রাখবে সুন্দরবনে দেখো নদীগুলো জোয়ারের জলে পুষ্ট ঠিক আছে সুন্দরবনের নদীগুলো জোয়ারের জলে পুষ্ট তাহলে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি অ্যান্সার হয়ে যাবে মহানন্দা অপশন সি নেক্সট দেখে নেব যে দার্জিলিং বিখ্যাত কিসের জন্য টাইগার হিলের জন্য অর্কিডের জন্য বিখ্যাত হলো কালিম্পং ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখে নাও বাঁকুড়া জেলার পশ্চিম পূর্বে প্রবাহিত হয়েছে কোন নদী দ্বারকেশ্বর হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে মুন্ডেশ্বর এগুলো তোমাদের টেট পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখে নাও শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূমে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূমে হয়ে যাবে সঠিক উত্তর নদিয়া জেলার একটি নদীর নাম কি জলঙ্গি বাংলাদেশের ভেতর দিয়ে যে নদী গেছে তার নাম পদ্মা গাঙ্গে ও বদীপ কাকে বলে যে দুই নদীর মাঝখানে মাঝের যে ভূখণ্ড মানে কি যেখানে দেখবে মুর্শিদাবাদের ধুলিয়ানা থেকে একটা পশ্চিমবঙ্গের দিয়ে চলে এসেছে ভাগীরথী ঠিক আছে আর একটা কি হয়েছে বাংলাদেশের দিকে গেছে পদ্মা এই যে দুই নদীর যে মধ্যবর্তী অংশটাকে একে বলা হয় গাঙ্গে ও সোনার বাংলা গানটি এই গানটি যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটি কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অবশ্যই উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ হলো সুন্দরী গাছ মনে রেখো পশ্চিমবঙ্গে মোট কয়টি বদ্বীপ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো পশ্চিমবঙ্গে মোট একশো দুটি বদ্বীপ আছে নেক্সট দেখে নাও ম্যানগ্রোভ গাছ কোনটি ম্যানগ্রোভ গাছ হয়ে যাবে গেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বরফ গলা জলে পুষ্ট নদীর নাম হল তিস্তা পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্খের নাম কি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্খের নাম সান্দকফু সান্দাকফু যার উচ্চতা তিন হাজার তিনশো তিরিশ মিটার নেক্সট দেখে নাও যে মহানন্দার জন্ম হয় কোথায় দার্জিলিংয়ের ডাউহিল থেকে মহানন্দা মনে রাখবে বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে জলপাইগুড়িতে নেক্সট দেখে নাও যে ব্রিটিশরা যে বক্সার দুর্গ কখন দখল করে আঠারোশো ষাটে জলপাইগুড়িতে কোথায় বন আছে গরু গরুমারায় জলপাইগুড়ির গরুমারায় বন আছে মালদা কিসের জন্য বিখ্যাত ফজলি আমের জন্য মহানন্দার পশ্চিম দিকে আছে মালদার দিকটাতে দুই ভাগে ভাগ হয়েছে কালিন্দি মনে রাখবে নেক্সট প্রশ্ন কুলিক পাখিরালয় যেটা তোমাদের রায়গঞ্জে আছে তাই না রায়গঞ্জে আছে কুলিক পাখিরালয় কুলিক নদীর তীরে বাঁকুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত দেখো মেদিনীপুরে কোন নদীর তীরে মেদিনীপুর শহরটি অবস্থিত অ্যান্সার করো তো দেখো পূর্ব মেদিনীপুর যেটা তমলুক সেখানে জানবে রূপনারায়ণ আর এটা হয়ে যাবে কংসাবতী তো আর তোমাদের পরীক্ষা এসেছিল কি দামোদর নদী কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে দামোদর নদী কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে একটু দেখে নাও যে পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মানে দুই বর্ধমানের উপর সে সঙ্গে আছে হুগলি এবং হাওড়া ওকে নদ নদীর যদি তোমরা কেউ ক্লাস চাও একটু কমেন্টে জানিও যে স্যার নদ নদীর ক্লাসগুলো দ্রুত দিন তাহলে আমি তোমাদের কালকেই একটি নদ নদীর ক্লাস দিয়ে দেব। ঠিক আছে সকালের দিকে নেক্সট দেখে নাও নেক্সট গুরুত্বপূর্ণ যে অধ্যায় পরিবেশ ও সম্পদ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব যে পাহাড়ের ঢালু জমিতে সবচেয়ে বেশি চাষ হয় কি চা কার্সিয়াং দেখো মেঘালয়ের পাহাড়ি এলাকা হলো কার্সিয়াং কার্সিয়াংয়ে চা চাষ ভালো হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ হলো কয়লা নেক্সট দেখে নাও মানুষের নিজস্ব সম্পদ দুটি একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে উদ্ভিদ অল অলিখিত জ্ঞান আমরা কোথা থেকে পাই এটা পরিবার থেকে পাই তাই পারিবারিক সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো একষট্টিতে নেক্সট দেখে নাও যে রামকৃষ্ণের শিষ্যকে ছিলেন স্বামী বিবেকানন্দ বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি মার সেই ছেলে যাকে নিয়ে এই গান লেখা হয় তিনি হলেন কে সুশীল সেন ইম্পর্টেন্ট নেক্সট দেখে নাও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা নামে পরিচিত মাস্টারদা সূর্যসেন অঙ্কের শিক্ষক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে প্রত্যেকেই জানো ফিফথ জুন বিশ্ব পরিবেশ দূষণ সরি পরিবেশ দিবস দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজনকে শিক্ষক এবং কি স্বাধীন ভারতের কে ছিলেন বলো স্বাধীন ভারতের চলো অ্যানসার করো কে বলতে পারো রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ তাহলে এটার সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন উপরাষ্ট্রপতি মনে রাখবে ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি চাষ হতো সেটাকে আমরা কি বলি ধাপ চাষ মনে রাখবে নেক্সট দেখে নাও যে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষে তুলনায় নানা রকম শাক আনাজ গম ভুট্টা আলু হতো মনে রাখবে পাহাড়ি অঞ্চলের ঢালু কাকরে মাটিতে আউশ ধান বর্ষাকালে চাষ হয় এটা মনে রাখবে দেখে নাও দার্জিলিং পেঁপের মতো এক প্রকার সবজি হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি স্কোয়াশ নেক্সট দেখে নাও তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে তিস্তা মহানন্দার পলি জমে মনে রাখবে তিস্তা মহানন্দার পলি জমে হয়েছে তরাই অঞ্চলের মাটি উর্বর তরাই অঞ্চলে কি কি চাষ হয় আনারস কলা জুলাই মাসে তরাই অঞ্চলে আনারস হয় মনে রেখো দেখে নাও গাঙ্গেয় প্রদীপ আর লাল অঞ্চলে কৃষি জমিতে আমন ধানের চাষ খুব ভালো হয় ডিভিসি দামোদর তাই না ভ্যালি কর্পোরেশান জল ছাড়ার ফলে কি হয় প্লাবন হতো দেখে নাও ডিভিসি পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি স্থাপন করার কারণ কি কৃষিকাজ পশুপালন মাছের চাষ না বন্যা প্রতিরোধ করা তো বন্যা প্রতিরোধ করা সঠিক উত্তর নেক্সট দেখে নাও যে গঙ্গার পূর্ব দিক যথা মালদায় মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনায় আম খুব ভালো হয় মনে রাখতে হবে ঠিক আছে কোন কোন জেলায় আম খুব ভালো হয় মনে রেখো পেয়ারা বিখ্যাত কোথায় বারুইপুর তরমুজ আর পানও পাওয়া যায় সেখান থেকে মনে রেখো নেক্সট দেখে নাও কাজু বাদামের চাষ হয় কোথায় মুকুটমণিপুর দার্জিলিং জলপাইগুড়ি না দীঘা দীঘায় নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে কি আছে যে দীঘার সমুদ্র থেকে সার্ডিন ইলিশ নানারকম চাঁদা ভোলা লোটে এসব মাছ ধরেন মৎস্যজীবীরা ঠিক আছে মৎস্যজীবীরা হলদিয়া ও দীঘা হলো বঙ্গোপসাগরের উপকূল সরপুটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে ন্যাদোস খরসোলা মাছগুলো কম পাওয়া যায় তাহলে কোন কোন মাছগুলো কম পাওয়া যায় মনে রাখতে হবে একটি লতানো গাছের নাম বলো সাকালু আর নরম কাণ্ডের গাছ হলো কি চলো যে দেখো লতানো গাছ সাকালু কিন্তু নরম কাণ্ডের গাছ কি অ্যান্সার করো তো এটা হয়ে যাবে কলা আর পেপে অপশন সি নেক্সট দেখে নাও যে বিশালাক্ষীর আম বাগান বিশালাক্ষীর পুকুর মন্দির দেখে নাও যেখানে দুশো আম গাছ আছে মনে রাখবে নেক্সট অধ্যায় দেখে নাও পরিবেশ এবং উৎপাদন এই অধ্যায় থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে চাষ করে ঠিক আছে যে টিলারের সাহায্যে আমরা চাষ করি যেটাকে পাওয়ার টিলারও বলা হয় ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার এগুলো মনে রাখতে হবে এই জায়গাটায় তোমাদের কনফিউশন হতে পারে তাই এটা জানা দরকার যে চাষের কাজ শুরু হয়েছিল মেয়েদের বুদ্ধিতে মনে রাখবে পুরুষরা আগে পশুপালন করত শিকার করত ঠিক আছে আর মানুষ প্রথম চাষের কাজে ব্যবহার করে কাঠের লাগন আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিম পাতা তাই না অর্থকারী প্রকার উদাহরণ কি অর্থকারী বা অর্থকারী যে পোকাগুলো আছে মৌমাছি যেগুলো মধু মধুপায় আমরা প্রজাপতি রেশম পোকা এগুলো বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে কি হয় জমির উর্বরতা কমে যায় দেখে নাও বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি হয় জমির বন্ধু পোকা মরে যায় ধাপ চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে এটা মনে রাখতে হবে আউশ ধান হয় বর্ষাকালে আউশ ধানের চাষে জল কম লাগে উঁচু জমিতে চাষ হয় ধানের গাছ একটু ছোট হয় নেক্সট দেখে নাও যে সবুজ বিপ্লবের প্রধান ফসল কি সবুজ বিপ্লব কোন কারণে আমরা বলি যে সবুজ বিপ্লব হয়েছে গোল বিপ্লব তো আলু গম আর ধান ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন স্কোয়াশ হল অনেকটা পেপের মতো তাই না গাছগুলো ঝিঙে গাছের মতো হয় তরাই অঞ্চলে মাটি তিস্তা মহানন্দার পলি জমে উর্বর হয়েছে তরাই অঞ্চলে কৃষিজ ফসলগুলো ধান গম বাদাম পাট নানা রকম সবজি চা তরাইয়ের আনারস আর কলা বিখ্যাত তাহলে তরাইয়ের কোন কোন জিনিসগুলো বিখ্যাত মনে রাখতে হবে আনারস যেগুলো জুন মাসে হয় রেশম কীট পালনের জন্য তুত গাছের চাষ হয় লুপ্ত প্রায় মাছগুলো হল সরপুটি খরসুলা নেদোষ বোয়াল কই সারা বছর আবহাওয়া থাকে ঠান্ডা পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলের প্রধান ফসল চা যেটাকে বলা হয় উদ্যান তাই না পরীক্ষায় এসেছিল ফাঁদির জাল সুতো দিয়ে তৈরি যেগুলোতে মাছ ধরা হয় নেক্সট অধ্যায় দেখে নেব পরিবেশ আর পরিবহন দেখো প্রশ্নটা কি আছে যে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় কত সালে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব কোন পশুকে কোন পশুকে কাজে লাগিয়ে পরিবহনের জন্য গরু ঘোড়া হাতি উট গাধা হাল কি হাল এক ধরনের নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এক কাঠের দণ্ড মনে রাখবে দাঁড় কি দাঁড় হলো বাঁশের মাথায় চড়া কাট লাগানো একটা বস্তু ঠিক আছে সেটাকে টেনে টেনে জল পিছিয়ে দিয়ে নৌকো এগিয়ে যায় পাল কি পাল নৌকোর উপর লাগানো থাকে যাতে বাতাস আটকে নৌকোকে টেনে নিয়ে যায় শহীদ মিনার বা মনুমেন্ট কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত মনে রাখতে হবে যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি একটু যুক্ত হয়ে যাবে কারণ সেখানে আমি তোমাদের ফুল মক টেস্টগুলো নিচ্ছি নেক্সট দেখে নাও যে শহীদ মিনারের উচ্চতা কতটা শহীদ মিনারের উচ্চতা কতটা মনে রাখবে তো এটা তোমাদের অ্যান্সার আটচল্লিশ মিটার ছোটো গির্জাকে কী বলে চার্চ বলে বড়ো গির্জাকে বলে ক্যাথিড্রাল মনে রাখতে হবে ছোটো গির্জা বড়ো গির্জা কী বলে কলকাতায় অবস্থিত বড় গির্জাটির নাম কি সেন্ট পলস ক্যাথিড্রাল নেক্সট দেখে নাও যে ব্যস্ততম রাস্তায় কিভাবে রাস্তা পার হতে হয় তো অবশ্যই সিগন্যাল মেনে চলতে হবে এবং জেব্রা ক্রসিং এটা মনে রাখবে ভারতে কবে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয় এটা এগারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত জেব্রা ক্রসিং যে জেব্রা ক্রসিং ঠিক আছে সেখানে সাদা কালো রং থাকে মনে রাখতে হবে একটি পরিবেশ বান্ধব পরিবহনের নাম হলো সাইকেল মনে রেখো নেক্সট দেখে নাও পথ দুর্ঘটনা এড়ানোর জন্য বাইক চালকদের কি করা উচিত আইএসআই মার্কা হেলমেট পরা উচিত এরপর নেক্সট অধ্যায় দেখে নাও জনবসতি আর পরিবেশ জল শোধনের জন্য ব্যবহার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা মনে রাখতে হবে নেক্সট দেখে নাও প্রথম কাগজ তৈরি হয় কোন দেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে নেক্সট দেখে নাও পেপার কথাটি এসেছে কি থেকে পেপিরাস থেকে তাল পাতার বইগুলিকে কি বলি পুঁথি বলি নেক্সট দেখে নাও দুর্যোগ কাকে বলে এটা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে ইউএনও প্রদত্ত যে সংজ্ঞা সেখানে প্রাকৃতিক এবং মানুষের কার্যাবলীর মাধ্যমে যে সৃষ্টি এই ধরনের ঘটনাগুলির ফলে জীবন আর সম্পত্তির হানি ঘটে সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় এগুলোকে বলা হয় দুর্যোগ মনে রাখবে পরিবেশের গুণগত মান লোপ পায় এরপর দেখে দুর্যোগ কয় প্রকার তিন প্রকার একটা প্রাকৃতিক দুর্যোগ একটা মনুষ্য সৃষ্ট আর একটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ তো এই আধা প্রাকৃতিক দুর্যোগটা কি সেটাও জেনে নেব দেখো না কোন বিপর্যয়ে পূর্বভাস দেওয়া এখনও সম্ভব হয়নি ভূমিকম্পের যে ভূমিকম্পের প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো যেগুলো প্রাকৃতির যেগুলো প্রকৃতি থেকে যে দুর্যোগগুলো হয় যেমন বন্যা খরা পশ্চিমবঙ্গে কত সালে আইলা নামক ঘূর্ণিঝড় হয়েছিল মনে রাখবে তো পশ্চিমবঙ্গে দু সালে হয়েছিল আইলা মনে রাখতে হবে আধা প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট দুর্যোগকে বলা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ কি পরিসরে সংগঠিত হয় ক্ষুদ্র স্কেলের মধ্যেই দুর্যোগ হয় নেক্সট দেখে নাও কি আছে মানুষ ও প্রকৃতির যে যৌথ সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কি ধস আর নদীর ভাগন দুটি বায়ুমণ্ডলীয় দুর্যোগের নাম কি টর্নেডো ও ঘূর্ণিঝড় মনে রাখতে হবে সুনামি কাকে বলবো যে ভূকম্পনের ফলে বিশাল আকৃতি যে বিধ্বংসী সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস যেটা উপকূলে আছড়ে পড়ে দীঘায় প্রায় দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় দেখো যে তীব্রতা সেটা মাপা হয় কিন্তু সিসমোগ্রাফের সাহায্যে ঠিক আছে আর ক্ষয়ক্ষতি স্কেলের সাহায্যে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা বৃষ্টিপাত রেনগোজ নেক্সট দেখে নাও যে হরপাবান কি হরপাবান কোথায় দেখতে পাই আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাই যে তীব্র জলপ্রবাহ নদী খাতের মধ্যে দিয়ে কিছু বছর আগে উত্তরাখণ্ডে হয়েছিল তাই না উত্তরাখণ্ডের দিকে প্রায় হয় নেক্সট দেখে নাও কোন ধরনের ভূপ্রাকৃতিক পরিবেশে ফ্ল্যাশ ফ্যাট বা হরপাবানের সৃষ্টি হয় উচ্চ পার্বত্য অঞ্চলে মনে রেখো চলো নেক্সট প্রশ্নে চলে যাব যে বন্যা প্রতিরোধ গৃহীত ব্যবস্থাপনাগুলি কী কী জল নিকাশি জলাধার বাঁধ নির্বাধ ক্লাসটি কেমন লাগছে একটু জানাও ঠিক আছে আর আমার অনুরোধ তোমাদের কাছে যে শেয়ার করে দিও ওকে শেয়ার করো এটা অনুরোধ কারণ তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসেরও আমি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেব দ্রুত শেয়ার করে দিও এরপর নেক্সট যে অধ্যায় পরিবেশ এবং আকাশ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো যে সূর্য ও পৃথিবীর মাঝে আছে চাঁদ সূর্যগ্রহণের কয়টি অবস্থা তিনটি অবস্থা সূর্যগ্রহণের সময় রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে অতিবেগনী রশ্মি সাধারণত কোন তিথিতে সূর্যগ্রহণ হয় সেটা হচ্ছে অমাবস্যা দেখেন চাঁদ পৃথিবীকে ঘুরতে মানে অতিক্রম করতে কত সময় লাগে দেখো যে এখানে কত হবে উনত্রিশ দিন বারো ঘন্টা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় অ্যান্সার করো বারো ঘন্টা ২৬ মিনিট পর গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় অমাবস্যা ও পূর্ণিমাতে জল বেড়ে গেলে একে বলবো ভরা কোটাল আর সপ্তমী অষ্টমীতে জল যদি বেশি ওঠে না একে বলি মরা কোটাল মনে রাখবে অমাবস্যা পূর্ণিমায় জল বেড়ে যায় সপ্তমী অষ্টমীতে কমে যায় মুখ্য জোয়ারের কারণ কি চাঁদের আকর্ষণ পৃথিবী থেকে সূর্য থেকে সরি পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে অ্যানসার করো তো এটা অ্যান্সার অবশ্যই হয়ে যাবে কি আট মিনিট তাই না আট মিনিট নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্টাউরি প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে চার বছরেরও বেশি নেক্সট দেখে নাও যে গাছ চাপা পড়ে সেটা হয় কয়লা আমাদের শক্তির উৎস কী সূর্য কত কোটি বছর আগে সূর্যের জন্ম হয় আনুমানিক চারশো সরি পাঁচশো কোটি বছর আগে মনে রাখবে যে পাঁচশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয় যে আর কত কোটি বছর সূর্য এইভাবে শক্তি ছড়াবে এখনও প্রায় পাঁচশো কোটি বছর নেক্সট দেখে নাও বড় বড় বন আর প্রাণীদের দেহ মাটির তলায় চাপা পড়ে কি তৈরি হয়েছে কয়লা ও পেট্রোলিয়াম কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু এসে পড়েছিল অ্যানসার করো তো এটা অ্যানসার হয়ে যাবে উনিশশো চুরানব্বই নেক্সট দেখে নেব ধূমকেতু কি ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো ছুটে বেড়াচ্ছে আকাশে ঠিক আছে মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে তখন দেখতে লাগে অনেকটা ঝাঁটার মতো সেগুলো হচ্ছে ধূমকেতু বৃহস্পতি দেখে নাও বৃহস্পতির উপর এই ধূমকেতু পড়বে এই কথাটা কোন দুই বিজ্ঞানী বলেছে সুমেকার আর লেভি এ আর সি নেক্সট দেখেন বৃহস্পতির উপর যে ধূমকেতু পড়েছিল তার নাম সেই দুজনের নাম অনুসারে জ্যোতির্বিদ সুমেকার এবং লেভি ঠিক আছে পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের রূপ কি নামে পরিচিত চন্দ্রকলা কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমাতে দুটি মুখ্য জোয়ারের যে সময়ের পার্থক্য কত দুটি মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট নেক্সট দেখে নেব যে পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন উপবৃত্তাকার ঠিক আছে এই রকম হয়ে থাকে তাই না যে মোরা কোটাল দেখা যায় চন্দ্র ও সূর্যে যখন সমকোণে থাকে নেক্সট দেখে নাও সমকোণ এটা তাই তো যে পৃথিবীর যে ঘূর্ণন গতি হয় গৌণ জোয়ার জোয়ার ভাটা দিনে কতবার হয় দুইবার হয় সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরাকে বলে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি পৃথিবী নিজ অক্ষের যে চারপাশে ঘুরে একে বলি আবর্তন গতি পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরার ফলে কি হয় দিন এবং রাত হয় এরপর দেখে নাও নেক্সট কি আছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে কবে এটা কে রচনা করেন এটা নজরুল ইসলাম রচনা করেন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও যে চন্দ্র গ্রহণের সময় চাঁদ ঢাকা পড়ে পৃথিবীর দ্বারা মানব অধিকার ও মূল্যবোধ এই অধ্যায় থেকে দেখে নেব প্রশ্ন যে অধিকার কি যে মানুষের সমাজ স্বীকৃতি কতকগুলো বিশেষ দাবি হলো অধিকার সম্প্রতি শিশুদের কোন মৌলিক অধিকার দেওয়া হয়েছে চোদ্দ বছর পর্যন্ত লেখাপড়া তাহলে লেখাপড়া করা উচিত চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুর মধ্যে যে মৌলিক অধিকার নিজ মত প্রকাশ আলোচনা স্বাধীনতা বিশ্ব বয়স্ক অবমাননা দিবস কত তারিখে পালন করা হয় পনেরোই জুন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও কি আছে যে বিশ্ব বয়স্ক দিবস কোন তারিখে এটা হবে ফার্স্ট অক্টোবর বাল্য বিবাহ কি মেয়েদের আঠারো বছর ও ছেলেদের একুশ বছরের কম বয়সে বিয়ে হলে সেটাকে বলা হয় বাল্যবিবাহ বিডিও কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাকে বলা হয় বাংলায় সমষ্টি উন্নয়ন আধিকারিক মনে রাখতে হবে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে সর্বাঙ্গীন প্রচেষ্টা করেন যুগ্ম বিডিও উন্নয়ন আধিকারিক সংক্ষেপে বলা হয় জয়েন্ট বিডিও বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে উঠেছেন এমন দুজন সাহসী মহিলা কে কে পরীক্ষায় তোমাদের টেট পরীক্ষায় এসেছিল সম্ভবত দু হাজার পনেরোতে পুরুলিয়া জেলার আফসানা খাতুন রেখা কালিন্দি সুনিতা মাহাতো এরপর দেখে নাও বাল্য বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুনিতা আফসানা কত সালে রাষ্ট্রপতি পুরস্কার পান দু সালে চোদ্দই মে রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল দিয়েছিলেন পুরস্কার কত বছরের নিচে মেয়েদের বিবাহ আইনত অপরাধ এক্ষুনি ছেলেদের একুশ দেখে নাও মশলা ও তেল কিনলে প্যাকেটের গায়ে লেখা থাকে আগমারকা। মার্কা জেলির শিশিতে সরকারি কি ছাপ থাকে এফপিও ঠিক আছে এরপর দেখো এখনকার দিনে দেখেছো যে মেয়েদের বয়স যদি না আঠেরো বছর হয় যদি পালিয়ে চলে যায় তাহলে কী হবে যে ছেলে পালিয়ে তাকে নিয়ে যাবে তার জেল হয়ে যাবে যে ছেলে তাকে নিয়ে যাবে দেখে নাও যে প্রেসার কুকারের প্যাকেটে কি ছাপ থাকে আইএসআই কোথাও ভাঙা কল দেখলে কি করা উচিত পঞ্চায়েত বা পৌরসভায় জানানো উচিত এরপর দেখে নাও পৃথিবীতে পানীয় জলের উৎস কী ভূগর্ভস্থ জল অবশ্যই বিশ্বজয় অফিসিয়ালে যুক্ত হয়ে যাবে ফুল মক টেস্টগুলো দিতে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে নেক্সট দেখে নাও তাহলে দেখে নাও আজকে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো দুশো বিরাশিটি এখানে প্রশ্ন আছে ঠিক আছে যে পঞ্চম শ্রেণীর ইভিএস থেকে আমরা যে সমস্ত অধ্যায়গুলো থেকে আলোচনা করে নিলাম তো তোমরা ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইটের এই তিনটে ক্লাস কিন্তু এখনও দিতে বাকি আছে তো অবশ্যই তোমরা চটপট কমেন্টে জানাও আর নদ নদীগুলোর কে কে ক্লাস চাও সেটাও কমেন্টে জানাও ওকে একটু জানাবে কারণ তোমাদের দেখো চব্বিশে অক্টোবরে এক্সামটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্সাম চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে এরপর কোর্টের রায়ের উপর নির্ভর করছে তোমাদের এক্সামটা কোর্ট যদি বলে না পরবর্তীতে নিতে হবে তাহলে পরবর্তীতে আর পশ্চিমবঙ্গ সরকার যদি বলে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা যে তোমাদের পর্ষদ যদি বলে তাহলে জানবে যে চব্বিশে তোমাদের ডিসেম্বরে কিন্তু প্রাইমারি টেট হবে ডেট চেঞ্জ হবে না যদি পর্ষদ চাই ওই ডেটেই আমরা নিতে পারবো তাহলে ওই ডেটেই তোমাদের পরীক্ষা হবে তো চব্বিশে ডিসেম্বর যতক্ষণ না কোর্ট কোনো কিছু বলছে তোমরা এই ডেটকে ফলো করে প্রিপারেশান নাও আর এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও সেখানে ফুল মক টেস্টের আমি কী বলবো ফ্রি অফ কস্টে তোমাদের জন্য ফুল মক টেস্ট নিচ্ছি সেখানে দাও ফুল মক টেস্টগুলো এবং নিজেদের নাম্বার দেখো নব্বই প্লাস বা একশো প্লাস হচ্ছে কি হচ্ছে না সেটা একটু চেক করে নিও প্রত্যেকেই ওকে আর এই ক্লাসগুলো শেয়ার করো এই ক্লাসগুলো শেয়ার করে দিও এটা তোমাদের কাছে অনুরোধ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের টেট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট এবং তোমাদের টেট পরীক্ষা দিয়ে এসে তোমাদের প্রত্যেকেরই আমি মুখে হাসি দেখতে চাই সকলেই যেন বলতে পারি যে স্যার একশো প্লাস স্কোর করতে পারবো আমরা ঠিক আছে তো সকলকে অল দ্য বেস্ট সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলের জন্য অনেক অনেক বেস্ট উইস প্রত্যেকের জীবন অনেক সুখকর হোক